দেয়। হুম 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 ওগিনা হয়েছে কি না হয় না ভাঙায় ভেঙে আবার এই পাথর গুলা বিক্রি করে। হ্যাঁ কতদিন হয়েছে এগুলা? দেড় মাসের মতো হয়েছে। আর মাসখানে করলে তখন বিক্রি করা যাবে। এগুলো তো সব এই মাংসের জন্য সেল হবে। ই নাই কি বলে আপনার, ডিম না, ডিম না, মাংস, ডিম পারাইলে না পারা যায়। এটা কি দেশি গুলা, দেশি হাঁস? দেশি দেশি না, চাইনিজ? না না দেশি। চাইনিজ না কি বার্মিজ কি একটা বলে, সেটা না, না না চাইনিজ। আপনি খাদ্য দেন কি এগুলো? দান, তারপরে হচ্ছে ম্যানেজার হয়েছে, হয়েছে এটা কিন্তু এই মুরগির থেকে আমি যেটা দেখছি এটাতে সুবিধা, কারণ মুরগি ওই যে একটা নির্দিষ্ট জায়গায় রাইখা ই করা লাগে। ওই একজন পিছনে পড়ে গেছে, একজন পিছনে পড়ে গেছে। আর ওদের একটা শৃঙ্খলা আছে দেখেন, সবাই একসাথে আসতেছে না। ও খাবার দেখেও দৌড়াইতেছে। এখানে কত আছে টোটাল আপনার? এটা দুই চারটা যায়, 3000-এর থেকে আপনার 2-2100 এটা ডিস্টার্ব হবে। এটা কি ওই যে ছোট ধান, মানে রাবিশ ধান যেগুলো সেগুলো? ভালো ধান। আমি যেটা বলছিলাম যে ওইখানে একটা বাউন্ডারির মতো করে ঘিরে দিলে ওটার মধ্যে থাকলো, পাশে একখানে খাইতে দিলাম। ওইভাবে রাখলে আপনার ওই যে খরচ পড়বে, বেশি বেশি খরচা বেশি পড়ে, মানে একটু মুভমেন্ট করলে এইখান থেকে ওখান থেকে কিছু জিনিস খাবার খাইলো আর কি, তাই তো? কিরকম মানে কয়বার খেতে দিতে হয় ডেলি? না না একবার দিলে, একবার দিলে হয়। হ্যাঁ সারাদিন থাকে ওই সব পানি। এই যেটা দেওয়া হয়েছে পুরোটা কি খাবে ওরা? একদম এই যে নিচে কিন্তু দেখা যাচ্ছে ধান, সব খেয়ে ফেলবে কুটিয়া? এই যে একজন ম্যানেজার, এই আর একজন। হ্যাঁ এ দুইজনের কাজ এটা। আবার দুজনের রয়েছে দুই বউ করে চার বউ। দুই বউ করে চার বউ? হ্যাঁ দুইজনে, না আমারই একটা খালি। ও আচ্ছা, আপনার একটা বউ আর ওরা সবাই দুই করে, দুইটা করে বউ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই ইসের ভিতর যে দুই তিনটা দেখছে ওগুলো কি একটু অসুস্থ হয়ে গেছে? হ্যাঁ অসুস্থ হয়ে গেছে। অগজ দুজনের দুই বউ করে আচ্ছা, তারা যে খাটনি খাটে বেশি। হ্যাঁ দুই বউ দরকার।
বাচ্চা কোথা থেকে আনছিলেন আপনি? বাচ্চা আনছিলাম ওই কিশোরগঞ্জ, কিশোরগঞ্জ থেকে। এই এই একটা পড়ে গেছে, দেখো একটা হাঁস পড়ে গেছে এই পাশে, এই পাশে, এই যে এই যে এটা এদিকে এদিকে এই নৌকাটার তলে, এইটার তলে, এই নৌকাটার তলে দেখো তো এটা কি হয়েছে। আরে ভাই এই পাশে, এই পাশে, এই পাশে, ওই যে, ওই যে, ওই ওই ওই, হ্যাঁ এদের ওষুধ বা ভ্যাকসিন দিতে হয় না? হ্যাঁ দিতে হয়। এটা হচ্ছে নাসির ভাইয়ের হাঁসের ফার্ম, তাই তো? হাঁসের ফার্ম। এই বাচ্চা কত করে পড়ে যখন কেনেন আপনারা? কিনে আনছিলাম আপনার হচ্ছে আপনার এই টাকা 3700 টাকা পিস। হ্যাঁ 37 টাকা পিস। ওই যে ওরা না খেয়ে ওদিকে চলে যাচ্ছে, যে ওইখানে আরো পাবে, মনে করছো ওখানে আরো পাবে এই জন্য, কিন্তু খাবার এখানে রয়ে গেছে।